তাদেরকে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ব্যবসায়ীরা হুমকি দিচ্ছিলেন। তার মোবাইলে গলাকাটা লাশ, অস্ত্রের ছবি, বিভিন্ন ছবি পাঠানো হয় যাতে তিনি ভয় পান। রাজশাহীতে এ মাসে কিছুদিন পূর্বে একজন গরুর মাংস ব্যবসায়ীকে ন্যায্য দামে গরু মাংস বিক্রি করার কারণে তাকে হত্যা করা হয়। মূলত আজকে মধ্যরাতে খলিলের মোবাইলে যে হুমকিদাতা, মূল যেই নির্দেশদাতা ও হুমকিদাতা নুরুল হক এবং তার সহযোগী ইমন, এই দুইজনকে আমরা আশুলিয়া থেকে আটক করতে সক্ষম হই। আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে বেশ কিছু অবৈধ মাংস ব্যবসায়ী যারা বিভিন্ন সময় ন্যায্য মূল্যের অতিরিক্ত অথবা যৌক্তিক মূল্যের অতিরিক্ত দামে তারা গরুর মাংস বিক্রি করে আসছিল, এবং এখানে আমরা বিভিন্ন বাজারে দেখেছি সুনির্দিষ্টভাবে কোনো দাম নির্ধারিত ছিল না। যেভাবে বিভিন্ন স্থানে এই সকল অসাধু ব্যবসায়ী যেভাবে পেরেছে আমাদের সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন দাম নিয়ে তারা গরুর মাংস বিক্রি করে আসছিলেন। গত বছর নভেম্বরের কথা, যখন খলিল গোস্ত বিতান নামে একজন গরুর মাংস ব্যবসায়ী, যিনি কিনা 595 টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করছিলেন এবং এই দরে বিক্রি করেও তিনি লাভবান অর্থাৎ মুনাফা লাভ করছিলেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে প্রচারিত হয়। এই নিউজটি প্রচারের পর গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে সাড়া ফেলে খলিলের দেখাদেখি আরও বেশ কয়েকজন মাংস ব্যবসায়ী দেশব্যাপী বিভিন্ন স্থানে তারাও 600-650 টাকায় কেজি দরে মাংস বিক্রি শুরু করেন। পরবর্তীতে আপনারা জানেন ডিসেম্বরের 22 তারিখে ভোক্তা অধিদপ্তর, মাংস ব্যবসায়ী সমিতি ও বাংলাদেশ ডেইরি ফার্মস অ্যাসোসিয়েশন তারা সমন্বিতভাবে একটি মিটিং করেন এবং সেই মিটিংয়ে গরুর মাংসের দাম 650 টাকা নির্ধারণ করা হয়, যার ফলে গত বছরের শেষের দিকে এবং এই বছরের প্রথম দিকে বেশ কিছু জায়গায় এই নির্ধারিত মূল্যে মাংস বিক্রি করা হলেও অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে 100-150 টাকা বেশি মূল্যে গরু মাংস বিক্রি হচ্ছিল। যারা এই নির্ধারিত মূল্যে বা যৌক্তিক মূল্যে গরু মাংস বিক্রি করছিলেন তাদেরকে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ব্যবসায়ীরা হুমকি দিচ্ছিলেন। এবং আপনারা জানেন যে রাজশাহীতে এ মাসে কিছুদিন পূর্বে একজন গরুর মাংস ব্যবসায়ীকে ন্যায্য দামে গরু মাংস বিক্রি করার কারণে তাকে হত্যা করা হয়। মূলত যেই খলিল গোশত বিতানের মাধ্যমে এই বিষয়টি আলোচিত হয়েছিল, সেই খলিলকেও গত 18 তারিখে মোবাইল ফোনে কম দামে গরুর মাংস বিক্রি করার জন্য তাকে হত্যার হুমকি দেওয়া হয়, তার কাছে 25 লক্ষ টাকা চাঁদে দাবি করা হয় এবং একইভাবে তাকে ভয়ভীতি প্রদর্শনের লক্ষ্যে তার মোবাইলে গলাকাটা লাশ, অস্ত্রের ছবি সহ বিভিন্ন ছবি পাঠানো হয় যাতে তিনি ভয় পান। যার প্রেক্ষিতে খলিল গত 20 তারিখে একটি থানায় একটি জেনারেল ডায়েরি করেন যে অজ্ঞাতনামা একটি নাম্বার থেকে অজ্ঞাতনামা একজন ব্যক্তি তাকে হুমকি দিয়ে আসছিলেন। যেহেতু খলিলের মাধ্যমে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় গরুর মাংসের বিক্রিটা একটা ন্যায্য মূল্যে এসেছে এবং তাকে এই ধরনের হুমকি দেওয়া, পাশাপাশি রাজশাহী সহ বিভিন্ন স্থানে এই ধরনের গরু মাংস ব্যবসায়ীদের হুমকি দেওয়া তা গণমাধ্যমেও নজরে এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপকভাবে আলোচিত হয়েছে। খলিলের হুমকিদাতাকে আইনের আওতায় নিয়ে আসতে আইন শৃঙ্খলা বাহিনী পাশাপাশি এলিট ফোর্স র্যাব কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় মূলত আজকে মধ্যরাতে খলিলের মোবাইলে যে হুমকিদাতা, মূল যেই নির্দেশদাতা ও হুমকিদাতা নুরুল হক এবং তার সহযোগী ইমন, এই দুইজনকে আমরা আশুলিয়া থেকে আটক করতে সক্ষম হই। গ্রেফতারকৃত নুরুল হককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি মূলত চারিগ্রাম
আশুলিয়া এলাকার ডিশ এবং ইন্টারনেট ব্যবসার সাথে তিনি জড়িত। তিনি তার অন্যান্য ছেলেদেরকে নিয়ে পাশাপাশি এলাকার, আপনারা জানেন যেখানে ডিশের ব্যবসা বা ইন্টারনেটের ব্যবসা থাকে সেখানে কিছু প্রভাবশালী ব্যক্তিরাও থাকেন, তাদেরকে নিয়ে মূলত এই ব্যবসাটি তিনি পরিচালনা করে আসছিলেন। কিছুদিন পূর্বে এই ডিশ ব্যবসার জন্য তার সাথে তার প্রতিপক্ষ সাথে বিভিন্ন সময় মারামারি, দস্তাদস্তি এবং মামলার মতো ঘটনাও ঘটে। এই সাম্প্রতিক সময়ে তার এই ডিশের ব্যবসা পরিচালনার জন্য বেশ কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল, অর্থাৎ তার প্রতিপক্ষ বিভিন্ন জায়গায় ডিশের কানেকশন কেটে ফেলা বা বিভিন্ন সময় হুমকি দেয়া, ডিশ কানেকশন বা কন্ট্রোল রুমের যে রুম রয়েছে সেখান থেকে মালামাল জোর করে নিয়ে যাওয়া, এরকম বেশ কিছু কার্যক্রম তার প্রতিপক্ষরা করছিলেন। ব্যবসায়িক সুবিধা আদায়ের জন্যই মূলত তাকে তার সহযোগী প্রভাবশালী আরেকজন সহ তারা পরিকল্পনা করে যে খলিলকে তারা হুমকি দিবে, খলিলকে তারা ভয় দেখাবে এবং যার মাধ্যমে তাদের প্রতিপক্ষ, তার নাম হচ্ছে সেলিম, বিপদে পড়বে এবং যার প্রেক্ষিতে তাদের যেই প্রতিবন্ধকতা রয়েছে ডিশ ব্যবসায় সেই প্রতিবন্ধকতা থাকবে না। এটা প্রাথমিকভাবে নুরুল হক আমাদেরকে আজকে সকালে জিজ্ঞাসাবাদে তিনি আমাদেরকে প্রাথমিকভাবে এই কথা বলেছেন এবং তার সাথে যারা অন্যান্য ব্যবসায়ী আছেন তাদেরও মাংসের ব্যবসা রয়েছে, তাদের সেখানে আশুলিয়াতে বেশ কয়েকটি গরুর মাংসের দোকান রয়েছে, তার নিজেরও সে ডিশ ব্যবসা পাশাপাশি সে কৃষিকাজ করেন, তার 8 বিঘা জমি রয়েছে এবং তার নিজেরও গরু রয়েছে। তার যে বক্তব্য, অর্থাৎ নুরুল হক, তার বক্তব্য অনুযায়ী এসেছে এই গরুর মাংস নিয়ে যে দাম, যে বিষয়টি এবং সেখানে যে মিডিয়াতে আলোচিত যে বিষয়গুলো সেটি তাদেরও নজর কাড়ে এবং তারাও মূলত এভাবেই এই বিষয়টাকে টার্গেট করেন। পরবর্তীতে তার যেই সহযোগী ইমন এবং নুরুল হক গ্রেফতারকৃত, ইমন মূলত নুরুল হকের সাথে তিনি ডিশের যে ব্যবসার কার্যক্রম সেটি দেখাশোনা করতেন। হুমকি দেওয়ার পর যখন নুরুল হক বুঝতে পারেন যে এটা তো আসলে বেশ আলোচিত হয়েছে, বিভিন্ন মিডিয়াতে এসেছে, পত্রিকাতেও এসেছে, তখন যেই ফোনটি দিয়ে নুরুল হক খলিলকে হুমকি দিয়েছিলেন সেই ফোনটি তিনি পুকুরে ফেলে দেন। তার ধারণা ছিল যে পুকুরে ফেলে দিলে তিনি হয়তো আইন শৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে সম্ভব হবে। একইভাবে তিনি এই হুমকি দেওয়ার জন্য নতুন একটি সিমও নিয়েছিলেন এবং ফোনও নিয়েছিলেন, সো এই দুটি তিনি ফেলে দিয়েছিলেন। তার ধারণা ছিল যে তাকে হয়তো আইন শৃঙ্খলা বাহিনী তাকে আটক করতে পারবে না। গ্রেফতারকৃত নুরুল হক, যিনি এলাকাতে একজন বিভিন্ন সময় মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসী হুমকিদাতা এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের জন্য তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা, অর্থাৎ আমরা এখন পর্যন্ত তার কাছে তথ্য পেয়েছি 4টি মামলা রয়েছে, যেখানে 2টি মামলাই হচ্ছে যে হত্যার হুমকি এবং পরবর্তীতে মামলা দেয়। তো তিনি বিভিন্ন সময় এলাকাবাসীর তথ্য অনুযায়ী বিভিন্ন মানুষকে হুমকি দেয়া, ধমকি দেয়া, চাঁদা দাবি করা, এই কাজগুলো তিনি ইতিপূর্বেও করেছেন। তিনি, তার বয়স প্রায় 70 বছর, অর্থাৎ 68 বছর বয়স। এই যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা তার কাছ থেকে এতটুকুই পেয়েছি এবং তার যেই সহযোগী ইমন, তিনি মূলত তার সাথে ডিশের ব্যবসা করছিলেন, তারা দুজনই নিজেরাই আমাদের কাছে স্বীকার করেছেন যে 2টি ভয়েসই তাদের এবং তাদের ফোন থেকেই তারা এই হুমকিটি দিয়েছেন এবং প্রাথমিকভাবে তারা আমাদেরকে এই তথ্যই দিয়েছেন যে মূলত সেলিমকে ফাঁসানো। একইভাবে তারা মনে করেছিলেন যে এর ফাঁসানো পাশাপাশি নিজেদের যে অন্যান্য যারা আছেন ব্যবসায়ী তারাও লাভবান হবেন, এই সামগ্রিক কথা বিবেচনা নিয়েই তারা মূলত খলিলকে হুমকি দিয়েছিলেন।